পাস নাই? তোর সানগ্লাস, বাইরে যে পরিমাণ রোদ আর গরম, একদম ঘেমে গেছি। বন্ধু তুমি এটা কি বলো, শার্ট খুলবো মানে? এটা তো ওপেন এয়ার। এটা ওপেন এয়ার না, ইনডোর স্টেডিয়াম। তোর কাছে আমি জানতে চাইছি, তোরে বলছি শার্টটা খুলতে, তুই শার্ট খুলবি? শার্ট খুলবি বন্ধু? তুমি বলছো শার্ট তো আমি খুলতেই পারি, কিন্তু আমি তো খালি গা হয়ে যাবো, মানুষজন কি বলবে? মানুষজন শুধু দেখে, কিছু বলে না। আর যদি বাই চান্স কেউ কিছু বলে, আমি তার জবাব দেবো। আমি বলবো তুই আমার শার্ট আমারে না জানায় পরে আসছিস। না জানায় কি, তুই আমার শার্ট চুরি করে পরে আসছিস, আমি ওর রাস্তায় তোর বাইজাম খুলে নিবো। শার্ট খোল। বন্ধু তুমি কিন্তু খুব নৃশংস কথাবার্তা বলতেছো, তুমি আগে আমার কথাটা শোনো। আমি তোর কথা কেন শুনবো? তুই কি আমার অনুমতি নিয়ে শার্টটা পরছিস? আশ্চর্য, তোমার অনুমতি কিভাবে নেবো? তুমি তো অফিসে ছিলা। আজকে না হয় অফিসে ছিলাম, কিন্তু যখন আমি রুমে থাকি, হয়তো ঘুমায় থাকি, তুই আমার আয়রন করা শার্ট প্যান্ট পরে বাইরে চলে আসনা, আমারে বলিস কিছু? তুই কি ডেঞ্জারাস কথা বলতেছিস, তুই বুঝতে পারছিস? তোর কাঁচা ঘুম আমি ভাঙাবো। আমি একটা সত্য ঘটনা বলি, আমার বাড়ির পাশে প্রতিবেশী একটা ছেলে আমার বয়সী, ঘুমাইছিল, তাকে ডাক দিছে, জাস্ট ঘুম থেকে ডাক দিছে, জায়গার উপর মারা গেছে সে। আর তার চাইতে বড় কথা, তোর আর আমার কোমর সেম, তোর চেস্ট আমার চেস্ট সেম, তোর জুতো আমি পরি, তোর সানগ্লাস আমি পরি, কই বাচ্চুরগুলো তো কিছু আমি পরি না। আর তাছাড়া আমাদের হাইটও তো সেম। এই সোজা সোজা, কোনো ফিজিক্যাল স্ট্রাকচারের কথা আমারে বলবি না, আর কোনো ইমোশনাল গল্পও আমারে শোনাবি না। শার্টটা খুলে আমার হাতে দিবি, তারপর ভদ্র ছেলের মতো কোথায় যাইতেছিলি যাবি, যা। আমি বুঝতে পারছি তুমি খুব মাইন্ড করছো, ইটস ওকে, দিস ইজ লাস্ট, আজকে শেষ। এরপর থেকে আমি জীবনে কোনোদিন তোমার শার্ট পরবো না। রাতে ফেরার পর এই শার্ট আমি নিজে হাতে সাবান দিয়ে ধুয়ে ইস্তারি করে যে জায়গায় ছিল সেম জায়গায় রেখে দেবো। আর ইউ হ্যাপি? ওরে বাবা, রাইতে? আরে রাইত তো দূর কি বাদ, তুই নগদে এই মুহূর্তে শার্ট খুলে আমার হাতে দিবি, আমি শার্ট হাতে নিয়ে রুমে চলে যাবো। দে বন্ধু, এবার কিন্তু আমি মাইন্ড করলাম, তুই শার্ট হাতে করে রুমে চলে যাবি আর আমি খালি গায়ে টিউশনি করতে যাবো। তুই খালি গায়ে টিউশনিতে যাবি না, বুড়িগঙ্গায় যা সাঁতার কাটবি সেটা তোর ব্যাপার, শার্ট খুলতে বলছি শার্ট খুলে দে। বন্ধু নান্নু, আমি কিন্তু বিষয়টা সিরিয়াসলি নিচ্ছি, তুমি মনে হয় সত্যি সত্যি আমাকে ইনসাল্ট করতেছো। ওরে চান্দু, তোমার আইকিউ এত সার, এতক্ষণ পরে তুমি টের পাইছো আমি তোমার ইনসাল্ট করতেছি? আরে বেটা, তুই ইনসাল্টের দেখছস কি? তুই যদি এই মুহূর্তে শার্ট না খুলোস, আমি লোকজন ডাকবো। লোকজন কি? আমি আমি থানায় যাবো। আরে থানায়ও না, আমি দরকার হলে কোর্টে যাবো, কোর্টে আমি মামলা করে দেবো। সি 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 সি, বন্ধু খুব কষ্ট পাইলাম, একটা শার্টের জন্য তুমি এত নিচে নামতে পারবা? থানা, পুলিশ, কোর্ট কাচারি, একটা শার্টই তো নাকি? জি না, এটা সামান্য শার্ট না, এটা একটা নতুন শার্ট। আমার গার্লফ্রেন্ড এই শার্টটা আমারে গিফট করছে, এই শার্টটা এখন পর্যন্ত আমি গায়ে দিইনি, আর তুই গায়ে দিয়ে ঘুরে বেড়াতেছিস। হয় বেটা, আমার গার্লফ্রেন্ড যদি দেখে যে তুই এই শার্টটা পরে ঘুরে বেড়াইতেছিস, আমার গার্লফ্রেন্ড তোমার ত্যাজ্য করে দিব। এই তুই কি আমার সম্পর্ক জোড়া দিতে পারবি? সুমিরে আমি বেশ ভালো করে চিনি, সে অনেক নাইস গার্ল, তোর মতো এরকম চাড়াল না, তারা আমি বুঝাইলে সে অবশ্যই বুঝবে বিষয়টা। ভাইজান, আমি তো আপনার বোঝানোর টেন্ডার দিই নাই, শার্টটা খোলেন। বন্ধু বাদ দে, তুই এরকম করিস না, আমার টিউশনিতে দেরি হয়ে যাচ্ছে তো। আশরাফুল, শার্ট কি তুই নিজ হাতে খুলে দিবি না আমি খুলে নিমু? নান্নু দেখ, তুই কিন্তু মানবাধিকার লঙ্ঘন করতেছিস। তোর মানবাধিকারের খেতাব। কাজটা তুই ঠিক করলি না বন্ধু।